আরামবাগ মহকুমা জুড়ে করোনা মোকাবিলায় প্রশাসন তরফে কড়া নজরদারি চলছে। লকডাউন ভাঙলে কপালে জুটছে কড়া শাস্তি ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পুরসুড়া এলাকার সোদপুর, পঞ্চাননতলা, শ্রীরামপুর সহ বেশ কয়েকটি জায়গায় ব্যাপক ভিড় জমায়েতের ঘটনা সামনে আসছে। সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে বাজার হাট বলে অভিযোগ। পাশাপাশি দোকানের শাটার নামানো থাকলেও ভিতর থেকে ব্যবসা চলছে বলে অভিযোগ। এই বিষয়ে স্থানীয়রা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছে। বাজার এলাকার পরিস্থিতি কন্ট্রোল 80% হচ্ছে, 20% করতে পারছি না, এটা নিজেদের ব্যর্থতা। এই কারণে যে বাইরে থেকে যেসব চাষি আর পাইকার আসছে তাদের কন্ট্রোল করে ফেলছি, কিন্তু কিছু উটকো লোক তারা এসে বাজারে একটা ভিড়ভাট তৈরি করছে। বলছি পুলিশ প্রশাসন কি বাজারে মোতায়েন আসছে না? প্রশাসনের কাছে বলা হয়েছে আমাকে আস্থা দিই। করোনা ভাইরাসের যে এখন চলছে, লোক তো আতঙ্কে দিন কাটাচ্ছে, তাতে করে বাজারটা একটু মানে পাতলা করে বসালে ভালো। বাজার তো চলছে, আগেকার নিয়মই তো চলে যাচ্ছে, যে নিয়মটা আগে থেকে হয়ে গেছে। প্রশাসন যদিও আসে বাজার উঠে যাওয়ার পর। বলছি এতদিন মাছের বাজার সরাতে দেরি হলো কেন? প্রশাসন কেন স্টেপ নিল না, আপনাদেরকে আগে আসতে হলো? আগেই বললাম যে প্রশাসনে একটা চিন্তা ভাবনা করেছিল যে 14 দিনের মধ্যে হয়তো লকডাউনটা উঠে যাবে আর এই পরিস্থিতি তৈরি হবে না, একটা অনুমানের ভিত্তিতে একটা বাজারটাকে রেখে দেওয়ার একটা এ হয়েছিল, একটা ভুল হয়েছিল। নিউজ আজ বাংলা পুরসুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।